স কেমন আছেন আজকে আলোচনা করব গুগল টাস্ক অ্যাপ নিয়ে তো অ্যাপটি যখন আপনি ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারভিউস পাবেন এবং এখান থেকে গেট স্টার্টেড এই অপশানটিতে টাচ করে দেবেন এই অপশনটিতে টাচ করার পর এখানে আপনি দুটো অপশন পাবেন একটি হচ্ছে মাই টাস্ক আরেকটি হচ্ছে নিউ লিস্ট এবং নিচে আপনি দেখতে পাবেন যে প্লাস আইকন নামে একটি আইকন রয়েছে এখানে প্লাস আইকন তো এই প্লাস আইকনে আপনি টাচ করলে এখান থেকে নিউ টাস্ক এখানে নিউ টাস্ক আপনি এখানে একটি নাম দিয়ে সেভ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু সেভ হয়ে গেল এখানে সেভ হয়ে আছে তো এভাবে সেভ করে নিতে পারবেন তারপর আছে মাই টাস্ক এই অপশানটিতে রয়েছে এছাড়াও আপনি এখান থেকে যে নিউ টাস্ক এই অপশানটিতে যদি টাস্ক করেন সেক্ষেত্রে আপনি এখানে একটি টাইটেল লিস্ট দিয়ে এখান থেকে কিন্তু নতুন একটি টাস্ক তৈরি করে নিতে পারেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি যে টাস্কটি সেভ করেছি এটিতে টাস্ক করলে এভাবে একটি অপশন পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিটেলস এখানে আপনি ডিটেলস অ্যাড করতে পারবেন অ্যাট ডিটার্ন টাইম এখানে ডিটার্ন টাইম অ্যাড করতে পারবেন এবং অ্যাড সাব টাস্ক এখানে আরেকটি সাব টাস্ক অ্যাড অ্যাড করতে পারবেন এটির সাথে তো ভিভার্স গুগল টাস্ক অ্যাপের মাধ্যমে আপনারা যারা বিভিন্ন ধরনের টাস্ক তৈরি করে রাখতে চান বা সংরক্ষণ করতে চান আপনি এই অ্যাপের মাধ্যমে সেই টাস্কগুলো কিন্তু এভাবে তৈরি করে রাখতে পারবেন এবং আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে আপনি অ্যাডিং করে সেই টাস্ক তৈরি করে এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং ডেট টাইম দিয়েও সেগুলো কিন্তু আপনি সেট করে রাখতে পারবেন তো এই অ্যাপটি যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে গুগল টাস্ক এটি লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে লিংকে ক্লিক করে অ্যান্সেল করে নিতে পারবেন তো বেশ ভালো থাকবেন কথা পরবর্তীতে অন্য কোনো অ্যাপ